হ্যালো ফ্রেন্ডস, টেকনিক্যাল হ্যাকার নিহালে আপনাদের স্বাগত। সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না, কারণ আমার আপলোডকৃত ভিডিওটি যেন আপনি পেয়ে। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে আপনারা গ্যালারি হ্যাক করবেন। এমন অনেক ফোন আছে যাদের ফোনের গ্যালারি লক করা থাকে এবং আপনি তাদের ফটো দেখতে পারেন না। এর ভিডিওর এই ট্রিকটিতে আমি বলবো কিভাবে আপনারা ফটো দেখতে পারবেন গ্যালারি লক থাকলেও হ্যাক করে। গ্যালারি হ্যাক করার জন্য যার ফোনটি হ্যাক করবেন, যার ফোনের গ্যালারি হ্যাক করবেন, তার ফোনের ক্রোম ব্রাউজারে ঢুকতে হবে। ক্রোম ব্রাউজারে ঢুকার পর গুগলে লিখতে হবে ফাইল, দিয়ে আপনাদেরকে একটি কোলন দিতে হবে, দিয়ে তিনটি স্ল্যাশ চিহ্ন দিতে হবে, দিয়ে এসডি কার্ড লেখার পর আপনাদের সার্চ করতে হবে। সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আপনারা বড় করবেন। বড় করে এখানে দেখতে পাচ্ছেন ডিসিআইএম নামের একটি অপশান এসেছে এবং এখানে আরও অনেক ফাইল আছে। আপনারা যে কোনো ফাইলে প্রবেশ করতে পারবেন এবং সব কিছু দেখতে পারবেন। আমি আপনাদের ডিসিআইএম মানে ফটোতে ঢুকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখুন ফটো চলে এসেছে। এখান থেকে আপনি যে কোনো ফটো দেখতে পারবেন, যে কোনো ফটো, এভাবে যে কোনো ফটো আপনি এখান থেকে দেখতে পারবেন। সো বন্ধুরা, আমার ভিডিওটিতে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটিকে লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।